আলহামদুলিল্লাহ, আমি সর্ট অফ একটু দুঃখের সাথেই বলি শরীর, যে আমি অ্যাকচুয়ালি আই এম স্টেইং সেফ। আমি সর্ট অফ যে লকডাউনের যে সিস্টেম এন্ড হোয়াট নট সেটার ভিতরে আছি। এটা একটা একটা পার্টিকুলারলি দুঃখের সাথে বলবো বললাম, কারণ উই আর ইন এ সিচুয়েশন যেখানে আমি আমি অ্যাটলিস্ট জানি না যে এ ছাড়া আমার কিছু করার আছে কিনা। দের আর মেনি থিংস আইড লাইক টু ডু, আইড লাইক টু হেল্প, আই মিন বাট আই ডোন্ট নো হোয়াট টু ডু। আমি জানি, আমি অনেকের অনেক কিছু শুনছি, অনেক অনেক কিছু বলছে, কিন্তু দেখো মনে করো যে জিনিসগুলো আমি বিশ্বাস করি যে আমি যেই জায়গাটায় সহযোগিতা করতে পারবো সেই জায়গাটায় আমি যা যা করতে পারবো সবকিছু করব। যে জায়গাটা আমি পারবো না সেই জায়গাটায় চেষ্টা করব। যে জায়গাটায় আমি জানি না কি করা যেতে পারে সেই জায়গাটায় আমি কিছু করতে যেয়ে যদি হিতে বিপরীত হয় তাহলে সেটা লোকজন কেন ঝামেলায় ফেলতে পারে। সো এই যে যেমন মনে করো আমাদের দেশে এখন হচ্ছে কাঁচা ধান কাটা হচ্ছে, বা সোশ্যাল মিডিয়াতে অনেক আমরা দেখছি অনেকে হয়তো ভালো করতে চাচ্ছেন, অনেকে হয়তো ভালো করতে চাচ্ছেন যে তারা দান করতে চাচ্ছেন, চ্যারিটি করতে চাচ্ছেন। যেমন চ্যারিটি আমাদের সবার জন্য, আমরা যে যতটুকু পারি, আমিনুল একটা ভালো ইজ এন্টারপ্রেনর, একটা ভালো ব্যবসা রান করছে তারা, সো তার কিছু হলো সেভিংস আছে যেটা দিয়ে সে কিছু জনকে সহযোগিতা করতে পারে। সেটা 5 জন হতে পারে, 50 জন হতে পারে, 500 জন হতে পারে, 5,000 জন হতে পারে, সেটা কিন্তু বিগ ইস্যু না, কিন্তু সে সহযোগিতা করতে পারে। এখন এই সহযোগিতাটা কিন্তু সে অনেক ভাবে করতে পারে। আমিনুর, আমাদের দেশে, আমাদের দেশ এমন একটা দেশ যে আমরা কেউ কিন্তু ইন্ডিভিজুয়ালিস্টিক না, একা আলাদা ভাবে আমরা দাঁড়িয়ে না। হ্যাঁ ঠিক আছে, আমি রাজনীতির সাথে জড়িত আছি, তো আমার পার্সোনাল পরিচিত হয়তো 2-4-5 হাজার মানুষ আছে, আমার ফোন লিস্টে হয়তো 4-5 হাজার মানুষ আছে, আপনি হয়তো রাজনীতির সাথে না, আপনার হয়তো 200 জন মানুষ আছে, বাট ইউ পার্সোনালি নো এনাফ পিপল হু আর নিডি রাইট নাও। আমাদের মধ্যে এমন কেউ নেই যে নিজে জানে না 20-30 জন মিনিমাম যারা নিডি। সো আপনার যদি 20 জনকে হেল্প করার মতো অবস্থান থাকে, তাহলে আপনার কিন্তু ওই ব্যাগ ট্যাগ করে আপনার ওই যে বড় একটা মাঠে 100 জনকে ডাকার দরকার নেই, কিন্তু আপনি যে 30 জনকে চেনেন সেই 30 জনকে যদি আপনি বিকাশ করে ওই টাকাটা পাঠান, তাহলে আপনার ব্যাগ কেনার টাকা কমে যাচ্ছে, আপনার লোক ভাড়া করে দেওয়ার টাকা কমে যাচ্ছে, আপনার ওই যে ফটোশুট করার টাকা কমে যাচ্ছে, এই টাকাটা ডিরেক্ট ক্যাশে তার কাছে দিতে পারছেন, এবং তার কাছে যখন পৌঁছে দেবেন সে অ্যাকচুয়ালি চাল খাবে না, ডাল খাবে না, বেগুন খাবে, সে নিজে ঠিক করতে পারছে। আমি জাস্ট কথার কথা বলছি। হ্যাঁ, সো এখন যার 50টা আছে 50 জনকে দেন, যার 500 আছে 500 জনকে দেন, কিন্তু ওই যে 500 জনকে একত্রিত করে ফটোশুট বা এই যে জিনিসগুলো অনেকে, আমি সেটাও না করছি না, আমি জাস্ট বলছি যে এই জিনিসগুলো আমি ঠিক বুঝি না প্রপারলি আসলে কাজে দেবে কিনা বা হিতে বিপরীত হবে কিনা। সো আমি আর কোন উপায় না পেয়ে আমি বাড়িতে আছি। সো একদিকে বাড়িতে আছি, আমি সেফ আছি, আমার পরিবার অ্যাটলিস্ট আমার জন্য আমার পরিবার আনসেফ না, কারণ অবভিয়াসলি আমি যদি যেমন রাজনৈতিক কারণে যখন আমি বারবার বাইরে যাই তখন আমার পরিবার অনেক সময় দুশ্চিন্তায় থাকে যে আমি সঠিকভাবে ফেরত আসবো কিনা। এর আগে এমনও হয়েছে যে আমি সঠিকভাবে ফেরত আসিনি, এবং এমনও হয়েছে যে আমার পরিবার চিন্তা করা শুরু করেছে আমাকে আর জীবনে তারা চেহারা দেখবে কিনা, আমি বেঁচে আছি কিনা এটা নিয়েও তারা দুশ্চিন্তায় পড়েছে। সেটা এক ধরনের দুশ্চিন্তা। আর এখন যে যদি আপনি ভাইরাসটা নিয়ে বাড়িতে এসে আবার, যেমন আমাদের ডাক্তার নার্সদের অনেকদের আমরা দেখছি যে অনেকে কিন্তু, আমার পরিচিত অনেকে আছেন যারা ডাক্তার এবং নিজের বাড়িতে ফেরত যাচ্ছেন না। আমার আমি আমার নিজের পার্সোনালি পরিচিত না, কিন্তু আমি জানি এরকম কিছু আছেন যারা ব্যবসায়ী আছেন, এন্টারপ্রেনার আছেন, আমিনের মতো ইয়াং ব্যবসায়ী, ইয়াং এন্টারপ্রেনার যারা ওই যে অনলাইন ডেলিভারির ব্যবসা এখন করছেন, এবং তারা নিজের ফ্যামিলির সেফটির জন্য তারা হোটেলে উঠে গেছেন, ফ্যামিলির সাথে তারা দেখা করছেন, 1-1.5 মাস হয়ে গেছে ফ্যামিলি। এটা আমি আমি জানি অফ দিস পিপল, আই ডোন্ট নো দ্য পার্সোনালি, বাট আমি জানি, আমার পরিচিত পরিচিত আমি ফার্স্ট হ্যান্ড শুনতে পাচ্ছি যে তারা এইভাবে করছেন। আবার আমাদের দেশ, শুধু আমাদের দেশে না, বিশ্বের অনেক জায়গায়, অনেক জায়গায় নার্সদের ডাক্তারদের এলাকাবাসী নিজের বাড়িতে ঢুকতে দিচ্ছে না, বিল্ডিং এর মালিক বলছে, সরি বিল্ডিং এর অন্য সব নেইবার্সরা বলছে তারা ঢুকতে দিবে না। এই যে এরকম আমরা আমাদের দেশেও নিউজে দেখছি যে ছুটিতে নার্স দেশে বেড়াতে দেশে গেছে, তাকে তার গ্রামে ঢুকতে দিচ্ছে না। দিস থিংস আর হ্যাপেনিং। সো আই ডোন্ট নো হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং। আই এম সরি সরি তুমি প্রশ্ন করেছো অন্য একটা, আমি এক লাইনে না না ডেফিনেটলি স্যার, ডেফিনেটলি আই গেস এজ দ্য নুসরাত সুলতানা রিঙ্কি, হ্যালো স্যার, হোপ ইউ আর অল রাইট, হেল্পিং আদার্স ক্যান বি আ ওয়ে টু ওভারকাম দ্য ক্রাইসিস, ইউ আর ওয়ান অফ মাই ফেভারিট ফ্যাকাল্টি ইন ইউসিস, স্টে সেফ স্যার। থ্যাংক ইউ সো মাচ নুসরাত, থ্যাংক ইউ, এন্ড ইয়েস ইটস ভেরি ইম্পর্টেন্ট টু হেল্প আদার্স, কিন্তু
যে জিনিসটা একটু আগেও মানে শুরুর দিকেও কোনো একটা প্রশ্নের উত্তর আমি বলতে চেষ্টা করছিলাম যে হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ যে তুমি আসলে হেল্প করো। এবং আমাদের সবার কিন্তু পরিচিত অনেক ব্যক্তিরা আছেন যাদেরকে আমরা সহযোগিতা করতে পারি, সো তুমি ডিরেক্টলি তাকে সহযোগিতা করো। যে কোন ফাউন্ডেশন কোন কি, যদি তোমার ফাউন্ডেশন হয় ফাইন, তাহলে তুমি করো ওই ফাউন্ডেশনের মাধ্যমে, বাট তাছাড়া এইটা সেটা এগুলা দেখার দরকার নেই। তোমরা সবাই কানেক্টেড টু পিপল, হেল্প দেম, তাদেরকে হেল্প করো, তাদেরকে তাদের মনে করো তোমার বাড়িতে দুজন মানে কাজের বুয়া আছেন মানে স্টাফ আছেন, উনাদের পরিবার দেখো নিডি আছেন, উনাদের পরিবারে পাঠাও, উনাদেরকে জিজ্ঞেস করো উনাদের গ্রামে আর কতগুলো পরিবার নিডি আছে, ডিরেক্টলি পরিবারে পাঠাও। মানে উনার পরিবার যদি গ্রামে উনার গ্রামের লোকজনকে না দিয়ে মেরেও দেয়, তবুও কিনবে কি? আশেপাশের লোকজনকে থেকেই তো কিনতে হবে, দেয়ার বি সাম ইকোনমিক অ্যাক্টিভিটি ইন দ্যাট গ্রাম। আমি আর বড় বড় কথা বলবো না, লোকজন আমার সাথে মন খারাপ করবে, বাট তোমার তারা কোম্পানি তারা দিতে পারে না, কিন্তু ব্যক্তি সবাই দিতে পারে, ব্যক্তি সবাই দিতে পারে। এই যে তুমি যখন মনে করো 50টা ব্যাগ একজনকে দিয়ে বিলি করাতে পাঠাবে, যে লোকটার হাতে তুমি 50টা ব্যাগ দিয়ে পাঠাচ্ছ না, ওই লোকটার পরিবারকে যদি তুমি দিতে, তাহলে ওই লোকটার পরিবার আরো ভালোভাবে বেঁচে যেত। তোমার এই যে 50টা ব্যাগ ইজ ওয়ান মিল টু মিলস, মহামারীর সময় টু মিলস ইজ নট এ সলিউশন ফর এনিবডি, হ্যাঁ ইটস বেটার দেন নাথিং, কিন্তু তুমি যদি ওই ফ্যামিলিটাকে হেল্প করো, ওই ফ্যামিলিটার জন্য কিন্তু তুমি মাচ মোর দেন টু মিলস করতে পারো, এবং ওই ফ্যামিলিটার তোমার হেল্পের মাধ্যমে বা ওইরকম 10টা ফ্যামিলি বা 20টা ফ্যামিলি তোমার হেল্পের মাধ্যমে ইকোনমিক অ্যাক্টিভিটি শুরু করতে পারে, যেখানে ওই 20টা ফ্যামিলির মাধ্যমে আরো 200টা ফ্যামিলি মানে 2-400-1000 জন অ্যাকচুয়ালি খেতে পাবে। কিন্তু তুমি যদি ওই যে একটা ব্যানার লাগিয়ে একটা ছবি লাগিয়ে ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য 1000 ব্যাগ ফুডি দাও, বেটার দেন নাথিং, আমি সেটাকে ছোট করছি না কোনোভাবে, আমাকে ভুল বুঝো না, কিন্তু ওটা দেবার থেকে আমি বলছি যে যদি তুমি পারো তাহলে অন্যটা আরো বেটার অল্টারনেটিভ, এটা ওটা না পারলে এটা করো, কিন্তু ওইটা পারবে না এটা বিশ্বাসযোগ্য না, কারণ ওইটাই আসলে সোজা করা, যেটা করা সোজা এবং পিআর নেই সেটা, যেটাতে পিআর নেই সেটা করাও সোজা, প্লাস সেটাতে মানুষ আরো বেশি উপকৃত হবে, যেটাতে পিআর আছে করা বেশি মুশকিল এবং মানুষ বেশি উপকৃত হবে না, কারণ তুমি খুব বেশি হলে 1-2 বেলার খাবার দিচ্ছ। আমার পয়েন্টটা এগেন উইদাউট পুটিং এনিবডি ডাউন, কারণ আমি জানি অনেকের এই কথা অনেক অনেক সময় হয় আর অনেক সত্যি কথা শুনে আমরা মন খারাপ করি, আমি কারো মন খারাপ করার জন্য বলছি না, কারণ ওইটাও যারা করছে তারাও কিন্তু ভালো কাজ করছে, তারাও চ্যারিটেবল কাজ করছে এবং ভালো কাজ করছে, মানে 2 বেলার খাবার হলেও দিচ্ছে, সো বেটার দেন ডুইং নাথিং, মাচ বেটার, আলহামদুলিল্লাহ তারাও অনেক পুণ্যের কাজ করছে, সওয়াব অর্জন করছে, কিন্তু আরো বেশি সওয়াব অর্জন করা যাবে যদি ওইভাবে করো। তখন ওইটার পিআর করো যে আমি 20টা ফ্যামিলি রেসপন্সিবিলিটি নিয়ে নিয়েছি, ওইটার পিআর করো, কিন্তু ওই যে ব্যাক দেওয়ার থেকে ওইভাবে করে ইউল বি এবল টু ডু মাচ মাচ বেটার, এইটা বলছি। ডেফিনেটলি স্যার স্যার।